আমাদের ক্লাস স্টার্ট করি। ওকে, আপনারা যদি আমার স্ক্রিনটা দেখেন তাহলে একটু আমাকে এনশিওর করেন প্লিজ। স্ক্রিন কি দেখা যাচ্ছে? তো আমি এখন, আজকে আমাদের ইভের ক্লাস হচ্ছে, বাট আমি চলে আসছি শপিফাইয়ের মধ্যে। তার কারণ, কিছু কারণ আছে। আজকে আমি যে ক্লাসটা করাবো, এই ক্লাসের নাম হচ্ছে ইবে অথবা, আচ্ছা এটার নামটা এমন হতে পারে যে শপিফাই টু ইবে ইন্টিগ্রেশন। তো এই বিষয়টা হচ্ছে বর্তমান সময়ের জন্য, যেহেতু আমাদের সবগুলো টুলস, তারপর হচ্ছে আমাদের অ্যাপস বলেন, টুলস বলেন, সম্পূর্ণ ওয়ার্ল্ডটা আসলে আপডেট হচ্ছে ডে বাই ডে। সো সেই আপডেটের কারণে গিয়ে আমরা আস্তে আস্তে যেটা করব সেটা হচ্ছে আমরা অনেক কিছু সম্পর্কে আমরা জানতেছি, আমরা দেখতেছি। সো ওভারঅল মিলে জিনিসটা অনেক সুন্দর হচ্ছে আর কি। হ্যাঁ, তো আমাদেরকে সেই আপডেটের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু ভালো করতে পারবো না। কারণ হচ্ছে আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, কারণ আমাদের জন্য শেখাটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যদি নতুন বিষয়গুলো সম্পর্কে না জানি তাহলে কিন্তু আমরা আপডেট থাকতে পারবো না। সো সেই জন্য আমরা যেটা করব, আমরা নতুন নতুন বিষয়গুলো শেখার ট্রাই করব। এবং আমার আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে আমি সবসময় ট্রাই করব নতুন ভিডিওগুলো আপলোড করার জন্য, যে বিষয়গুলো আমাদের আমার মনে হবে কি এটা ভিডিও করা দরকার, সেই বিষয়গুলো আমি ট্রাই করব, যাতে করে আমি সবার সাথে শেয়ার করতে পারি। এবং সেই জন্য সবাইকে আমার ইউটিউব চ্যানেলে ফলো করলে ভালো হবে আপনাদের জন্য, আপনারা নতুন কিছু শিখতে পারবেন। সো আজকে আমি প্রথমে কাজ করার জন্য যে বিষয়টা করব সেটা হচ্ছে, অনেক সময় আপনাদেরকে ক্লায়েন্ট বলতে পারে যে শপিফাইয়ের থেকে কি আমরা ইবেতে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো, এই ধরনের একটা বিষয় আসতে পারে। যদি ওই ধরনের বিষয় আছে তাহলে আমরা কিন্তু ট্রাই করব হচ্ছে আমরা ক্লায়েন্টকে ইয়া করার জন্য, একটা ভালো সাজেশন দেওয়ার জন্য আমরা ট্রাই করব, যাতে করে আমরা খুবই সুন্দর করে ক্লায়েন্টকে বোঝাতে সক্ষম হই এবং ওরা যেন আমাদের কাজগুলো বুঝতে পারে আর কি। হ্যাঁ, ওকে, সো এটা অনেক ইম্পর্ট্যান্ট, তাই আমরা এই কাজটা করব। ওকে, তো আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে দুইভাবে কাজগুলো করা যায়, একটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে, একটা হচ্ছে সেলস চ্যানেলের মাধ্যমে। একটা সেলস চ্যানেল, একটা হচ্ছে অ্যাপস। তো আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাপস। এতক্ষণে জয়েন করলে কেমন হবে? অনেকজন এতক্ষণে জয়েন করতেছে, বাট ওকে। সো আমি অ্যাপস আসার পরে আপনারা এখানে একটা অ্যাপস দেখতেছেন। সো এখন যেহেতু অনেক আপডেট হচ্ছে, এটা আপনাদের জন্য নিশ্চয়ই নতুন একটা কিছু হবে যে আজকে আমরা দেখতেছি যে অ্যাপসের মাধ্যমে কীভাবে ইবেতে প্রোডাক্টগুলো সেল করা হয়। সো আমরা একটু দেখি ইবে এই জিনিসটা, দেখেন ইবে মার্কেট প্লেস ইন্টিগ্রেশন, আমি এটাতে ক্লিক করলাম। ইবে ইন্টিগ্রেশন, এটা হচ্ছে একটা অ্যাপস যেটার মাধ্যমে আমরা শপিফাইয়ের সবগুলো প্রোডাক্ট ইবেতে আমরা আমরা শিপমেন্ট করতে পারবো। কোথায়? শপিফাই থেকে ইবেতে। এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন। সো আমরা যে সাইডে চলে আসলাম, এই সাইডের নাম কি দিল? সিইডি কমার্স ইবে। তাহলে এই সিইডি কমার্স ইবের হচ্ছে
এমন একটা টুলস, এটা অনেকটা ওভারলোড মতো, আমরা সবাই ওভারলোড চিনি, এটা অনেকটা ওভারলোড মতো একটা টুলস যার মাধ্যমে আমরা শপিফাইয়ের প্রোডাক্টগুলো খুব সহজেই ইবেতে আমরা ট্রান্সফার করতে পারবো, অথবা আমরা ইবেতে আমাদের সেম প্রোডাক্টগুলো সেল করতে পারবো। সো আমি যদি একটু প্রোডাক্টে ক্লিক করি তাহলে আমি কি দেখবো, এখানে শপিফাইয়ের সবগুলো প্রোডাক্ট চলে আসছে। তাহলে আমরা একটু দেখি এখানে অবস্থাটা, এখানে আমরা দেখতেছি যে শোয়িং 0 of 25 of 848 প্রোডাক্টস, এতগুলো প্রোডাক্টের মধ্যে কতটা 25টা করে দেখা যাচ্ছে, প্রথম পেজের মধ্যে 25 করে দেখা যাচ্ছে। এখানে চাইলে পেজটাকে আপডেট করা যাবে, এক পেজের মধ্যে 100ও করা যাবে। ওকে, সো 100টা প্রোডাক্ট মতো শো করছে, এবং এখান থেকে আমরা দেখতেছি যে অনেকগুলো প্রোডাক্ট আপডেটেড, আপলোডেড অথবা অ্যান্ডেড বিভিন্ন ধরনের হচ্ছে। সো আমি যদি একটা আইটেমে ক্লিক করি, এই নাম্বারটা হচ্ছে ইবে ভিউ আইডি লিঙ্ক, আমি এখানে যখন ক্লিক করলাম তখন আমরা সরাসরি ইবেতে চলে যাচ্ছি এবং আমাদের ইবে প্রোডাক্টে চলে গেলাম। তাহলে আমরা ছিলাম হলো গিয়ে শপিফাইয়ে, শপিফাই থেকে আমরা একটা অ্যাপসে গেলাম, অ্যাপস থেকে আমরা সরাসরি ইবেতে চলে আসলাম। তাহলে দেখেন বিষয়গুলো কত ইজি হয়ে যাচ্ছে, যে আমাদের সেজন্য নতুন নতুন অ্যাপস, টুলস এবং আমাদের ক্যারিয়ারের সাথে আমাদেরকে আপডেট থাকতে হবে, তাহলে আমরা সবসময় নতুন বিষয়গুলো জানতে পারবো এবং আমরা রেজাল্টগুলো আমাদের ভালো আসবে। ওকে, সো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে এই বিষয়টা আমি দেখালাম যে আসলে কীভাবে কী হয়, এবং আমরা জানি শপিফাইয়ের মধ্যে অনেকগুলো অ্যাপস বের হচ্ছে, যে অ্যাপসের মাধ্যমে আমাদের কাজগুলোকে অনেক দ্রুত করছে। যেমন ধরুন এখানে অনেক সময় দেখা যাবে কি এসইও, ডিসক্রিপশন নিয়ে অনেকগুলো অ্যাপস পাওয়া যাবে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মেনু তৈরি করার জন্য অ্যাপস পাওয়া যায়, তারপরে শিপিংয়ের জন্য অ্যাপস পাওয়া যায়, এ ধরনের অনেকগুলো অ্যাপ আসলে পাওয়া যায়। সো এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে সেল চ্যানেলের মাধ্যমে, এখানে একটা প্লাস সাইন আছে, প্লাস সাইনে আমি ক্লিক করলাম, করার পরে আপনি চাইলে এখান থেকে ইবেকে অ্যাড করতে পারেন, পিন্টারেস্ট করতে পারেন, অ্যামাজন করতে পারেন, হ্যাঁ অনেকগুলো সাইট আপনি চাইলে এই সেলস চ্যানেলের মাধ্যমে আপনি অ্যাড করতে পারেন। তো যেহেতু সেই অ্যাপসের মাধ্যমে কাজ করতেছে, সেহেতু তার আর সেলস চ্যানেলে গিয়ে ইবে তার অ্যাড করতে হয় নাই, যেহেতু এক জায়গা থেকে থাকলেই হচ্ছে। তো এই কাজগুলো কেন করা হয়, এই কাজগুলো করা হয় সাধারণত কয়েকটা ব্যাপারে, তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে আপনার স্টকের বিষয় নিয়ে, এই যে ইনভেন্টরি যেটাকে বলা হচ্ছে শপিফাইয়ের ক্ষেত্রে সেটাকে বলা হয় ইনভেন্টরি, আর ইবের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে কোয়ান্টিটি, এবং এই দুইটা ভাষার আরেকটা নাম হচ্ছে স্টক। তাহলে এই তিনটা ভাষাই সাধারণত আমরা চিনি, যে এগুলোকে কী বলা হয় না হয় ওই বিষয়গুলো সম্পর্কে আমরা জানি। তো এখন তাহলে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এই ইবে মার্কেট প্লেস ইন্টিগ্রেশন নিয়ে আমাদের ধারণাটুকু থাকতে হবে, যে কীভাবে প্রোডাক্টগুলোকে অ্যাড করা হয়, নতুন প্রোডাক্টগুলো কীভাবে অ্যাড করতে হয় বা এডিট কীভাবে করতে হয়, এই বিষয়গুলো আমাদেরকে আস্তে আস্তে জানতে হবে। এবং এই কাজগুলো করতে গিয়ে আমরা নানান ধরনের সমস্যায় পড়বো, তার মধ্যে হচ্ছে এই প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম টাইম দেখা যাবে ইরর, ইরর হওয়ার পেছনে কিছু কারণ থাকতে পারে, তার মধ্যে হচ্ছে শিপিং মেথড, পেমেন্ট মেথড, এই ধরনের কিছু মেথড থাকবে, যে মেথডগুলোর কারণে সাধারণত ইররগুলো দেখাবে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ধীরে সুস্থে কাজগুলো করব, এবং যেখানে আমরা আটকে যাব, ধরেন আমি একটা কাজ করতে করতে কোনো কারণে আমি স্টাক হয়ে গেছি, তখন আমাদের করণীয় কী, তখন আমাদের করণীয় হচ্ছে আমরা আবার নতুন করে শুরু করব, এবং তার জন্য আমরা একটা ব্রেক নিব। তো আমরা যদি একটা ব্রেক নিই তাহলে ওই ব্রেকের কারণে গিয়ে আমাদের আমরা আবার রিফ্রেশ থাকব, আমরা আবার একটু বাইরে থেকে হেঁটে আসলাম বা আমরা একটু রিফ্রেশ হয়ে আসলাম বা আমরা একটা চা খেলাম, কফি খেলাম, এরপর আমরা আবার কাজ শুরু করতে পারি। সো এগুলো হচ্ছে আপনার কোনো একটা কাজ না পারার পেছনে, এগুলো আপনাকে বুস্ট করবে, আপনাকে কাজগুলো করার জন্য এনার্জি দিবে। ওকে, সো এই ধরনের আপনার অনেকগুলো জিনিস শুনতে পারেন, যে ইবে মার্কেট প্লেস ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে থার্ড পার্টি টুল। তো আমি থার্ড পার্টি টুলের অনেকগুলো নাম বলছিলাম, তার মধ্যে হচ্ছে লিস্টিং মিরর, অটো ডিএস,
তারপর হচ্ছে ক্রেজিল স্টার, ইনফ্রগ, টার্বুল স্টার, এ ধরনের অনেকগুলো থার্ড পার্টি টুল আছে যেগুলোর মাধ্যমে আপনি চাইলে খুব কম সময়ের মধ্যে প্রোডাক্টগুলোকে অ্যাড করতে পারবেন। তো যত যাই কিছু হোক না কেন, সব থেকে ভালো মেথড, সহজ মেথড হচ্ছে ইবেতে গিয়ে কাজগুলো করা। তার মানে ডিরেক্ট লিস্টিং করাটা হচ্ছে সব থেকে বেস্ট একটা কাজ। তো যেহেতু এখন আমরা আপডেট হচ্ছি এবং যেহেতু মানুষজন অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে, ধরেন একটা ক্লায়েন্টের কাছে তার অ্যামাজন অ্যাকাউন্ট আছে, ইবেতেও আছে, শপিফাই আছে, তো তার ইনভেন্টরিগুলা মানে তার প্রোডাক্টের স্টকগুলো ম্যানেজমেন্ট করা তার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। সে অ্যামাজনে করবে নাকি ইবেতে করবে নাকি শপিফাই করবে? তো যখন ধরেন শপিফাইয়ের মধ্যে একটা প্রোডাক্ট সেল হলো, তার ঘরের মধ্যে প্রোডাক্টের স্টক আছে 5, ধরেন প্রোডাক্টটা অ্যামাজনে সেল হলো 2 পিস, শপিফাই সেল হলো 3 পিস, তখন কিন্তু সে আর ইবেতে তার স্টকটা জিরো হয়ে যাচ্ছে। সো সে সেটাকে কাউন্ট করতে পারবে না। এই যে একটা কাউন্ট করতে না পারার যে বিষয়টা, সেই বিষয়টার জন্য তাকে অনেক সময় অর্ডারগুলো ক্যান্সেল করতে হয়, বিভিন্ন ধরনের প্রবলেম করতে হয়। সেই প্রবলেমগুলো যেন না পড়ে সেজন্য কিন্তু এই ধরনের টুলসগুলোর কিন্তু ব্যবহার স্টার্ট হলো। তো এই জিনিসটা এত ইজি এখন যে মাল্টি চ্যানেল ইউজার হিসেবে অনেকগুলো টুলস এখন বাজারে চলে আসছে, অনেকগুলো অ্যাপস আসছে যার মাধ্যমে আমরা খুব সহজেই এক জায়গা থেকে সবগুলো ম্যানেজ করতে পারি। সো ওভারঅল মিলে আমাদের জন্য যেটা বেস্ট হবে সেটা হচ্ছে আমরা ডে বাই ডে এই ধরনের টুলস কী কী আসতেছে বা কোন কোন বিষয়গুলো আমাদের শেখা দরকার সেগুলো সম্পর্কে আমরা একটু আপডেট থাকতে হবে। কারণ আমাদেরকে ক্লায়েন্ট অনেক সময় মেসেজ করবে যে তুমি কি এই টুলস সম্পর্কে জানো বা এই কাজটা কি তুমি করছো আগে। তো এই ধরনের যখন মেসেজ করবে তখন আমরা সেগুলো গুগলে অথবা ইউটিউবে দেখে তখন আমরা কাজগুলো করতে পারবো, বাট সবই সেম। ওকে, সো এটা ছিল আমার পক্ষ থেকে আপনাদের জন্য, এটা একটা গিফট বলা যায় যে এই কাজটা সম্পর্কে আসলে তেমন কোনো ইউটিউবের মধ্যে ভিডিও নাই, বাট আমি ট্রাই করবো অলওয়েজ যে আমরা এই ভিডিওটা আপডেট যে ভিডিওগুলো থাকবে সেগুলো করার জন্য। ইভেন আপনাদের কোর্স শেষ হওয়ার পরেও কিন্তু আপনারা দেখবেন যে সেখানে আমি নতুন নতুন অনেক ভিডিও দিচ্ছি যেগুলো সবার জন্য খুব বেশি উপকার হবে, সেজন্য আপনারা একটু চেক করবেন যে নতুন ভিডিও আসছে কিনা। ওকে, এটা ছিল একটা ব্যাপার। আর হচ্ছে জিক অ্যানালাইটিক্সটি আমি সামান্য একটু ধারণা দিই, এটা হচ্ছে জিক অ্যানালাইটিক্স, এটা হচ্ছে একটা পেইড ভার্সন এবং আপনারা চাইলে এটাকে $1 দিয়ে 1 সপ্তাহের জন্য ইউজ করতে পারেন। সেই $1গুলো পেমেন্ট করার জন্য আপনি যে কোনো একটা মাস্টার কার্ড অথবা আপনি পেপাল অথবা পেওনিয়র দিয়ে আপনি সেটা বাই করতে পারেন। আপনারা অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেস ক্রয় বিক্রয় করার জন্য বা বিভিন্ন প্রোডাক্ট কেনার জন্য পেওনিয়রটা অনেক ভালো কাজ করে, পেওনিয়র মাস্টার কার্ড। বাট একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যখনই আপনি কোনো একটা পেমেন্ট করবেন তখন যেন সেটা অটোমেটিক্যালি ওই ফিটা যেন না কাটে। ফর এক্সাম্পল, আপনি কোনো একটা অনলাইন সাইটের মধ্যে ধরেন জিক অ্যানালিটিক্স আপনি সাবস্ক্রাইব করছেন $30 দিয়ে, এখন সেখানে একটা পেমেন্ট মেথডের অপশন আছে যেটা হচ্ছে ওরা পার মান্থলি অটোমেটিক্যালি আপনার থেকে সেই ফিটা কেটে নিবে। আরেকটা আছে কি যে শুধুমাত্র দিস টাইম পেমেন্ট, সেটা রিনিউয়েবল না। সো যেগুলো রিনিউয়েবল সেগুলোতেই প্রবলেম, কারণ তারা দেখা যাচ্ছে প্রতি মাসে আপনার থেকে ওই পরিমাণ টাকাটা কেটে নিচ্ছে, আপনি হয়তো বা জানবেনই না, কারণ আমরা সবসময় সব টাকা পয়সা হিসাব আমরা রাখি না, আমাদের মানিব্যাগে কত টাকা আছে সেটা আমরা হিসাব রাখি না অনেক সময়। সো সেই ক্ষেত্রে আপনার পেমেন্টটা যেন অটোমেটিক না হয় ওইটা আপনাকে মনে রাখতে হবে, যে আপনার পেমেন্টটা কোথায় যাচ্ছে না না যাচ্ছে এগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই অবশ্যই আপডেট থাকতে হবে। সো সেজন্য $1 দিয়ে যে অ্যানালিটিক্সটা টেস্ট করা যায় বা কাজ করা যায়, সো আমি যেটা চিন্তাভাবনা করছি সেটা হচ্ছে আমরা জিক অ্যানালিটিক্স নিয়ে আমরা আরও ইন ডিটেলসে কথাবার্তা বলবো আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে, সেখানে আমি প্রোডাক্ট রিসার্চ নিয়ে ভিডিও তৈরি করব যাতে করে আপনাদের কাজগুলো করতে খুবই সহজ হয়। বাট আমি চাইলে আজকে বেসিক কিছু বলতে পারি। তো এখানের মধ্যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এখানে প্রথমের অপশনের ড্যাশবোর্ড দেখতেছি, এরপর অপশনে হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। সো আমরা এখানে প্রোডাক্ট রিসার্চে ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো থাকবে সেগুলো আমরা এখান থেকে ফিল্টার করতে পারবো। ফর এক্সাম্পল, পিজা বিল কোন দেশের জন্য করব, আমাদের প্রাইস রেঞ্জ কতটুকু হবে, কতটা ফিডব্যাক দরকার,
লাস্ট কত দিনে সেল দেখবো, ধরেন 7 দিনে সেল দেখবো, ওকে, এবং প্রোডাক্টগুলো কি ব্র্যান্ড নিউ হবে কিনা। তো এগুলো সবগুলো দেখে আমরা চাইলে প্রোডাক্টটাকে আমরা সার্চ করতে পারি। তো তারা কি করবে, লাস্ট 7 দিনে ওই কিওয়ার্ড দিয়ে, পিৎজা পিল দিয়ে যারা সব থেকে বেশি সেল করলো, তারা কি করবে, তাদের একটা রেজাল্ট নিয়ে আসবে। এবং এখানে দেখা যাচ্ছে যে 100টার মতো প্রোডাক্ট তারা নিয়ে আসছে। এই প্রোডাক্টগুলো মার্কেটের মধ্যে খুব বেশি সেল হলো। সো আমরা এই কাজটা করার সময় আমরা পিৎজা পিল নিয়ে কাজ করতেছি। সো আমাদের কি করব, আমরা এই যে পিৎজা পিল এই প্রোডাক্টটা লাস্ট 7 দিনের মধ্যে এই সেলারে 5 বার সোল্ড হলো, ওর কাছে 10 বার, ওর কাছে 312 বার অনেক সেল হচ্ছে। সো তার মানে হচ্ছে এই প্রোডাক্টটা মোটামুটি ভালোই সেল হচ্ছে লাস্ট 7 দিনের মধ্যে। এখন আমরা যদি এই প্রোডাক্টটা সেল করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যেমন ধরুন এই পাবলিক অ্যামাজনে তার কাছে সোর্সিংটা হচ্ছে অ্যামাজনে, এর কাছে হচ্ছে অন্য জায়গায়, সে নিজের হইতে পারে বা চায়না থেকে আনতে আনা হইতে পারে। তো আমরা যখন ড্রপ শিপিং করবো তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেখান থেকে প্রোডাক্টটা নিয়ে আসতেছি, ওয়ালমার্ট হোক, অ্যামাজন হোক বা অন্য কোনো সাপ্লায়ার হোক, আমাদের প্রোডাক্টের প্রাইসগুলো যেন এদের থেকে বেশি না হয়। ফর এক্সাম্পল এখানে 12 দেখাচ্ছে, 14 দেখাচ্ছে, 19 দেখাচ্ছে, তার মানে $12-14 উপরে হচ্ছে সে প্রোডাক্টের প্রাইস। তো আমাদের প্রোডাক্টের প্রাইস যেন $12 ভিতরে হয়, তারপর হচ্ছে আমরা এই প্রোডাক্টটা নিয়ে ভালো সেল করতে পারবো বা ড্রপ শিপিং করে আমরা আর্নিং করতে পারবো। তো এটা হচ্ছে একটা ওয়ে। তো আমরা যদি এই প্রোডাক্টের একটা স্ক্যানিং করি, স্ক্যান প্রোডাক্টে ক্লিক করলাম, তারা এই প্রোডাক্টের ডিটেলসটা আমাকে দেখাবে, যে এই প্রোডাক্টের একটা সামারি তারা দেখাবে যে কতটা সেল হলো, কী কী সেল হলো, হ্যাঁ, আরও ডিটেলস আমাদেরকে দেখাচ্ছে। সো এবারে সেলিং প্রাইস তাহলে $12, আমরা যখনই প্রোডাক্টটা সেল করব তখন যেন আমাদের প্রাইসটা যেন $12 ভিতরে হয়, এটাই হচ্ছে বিষয়। এরপর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানের মধ্যে একটা ব্যাপার আছে যেটা ইন্টারেস্টিং, জিক প্রোতে ক্লিক করার পরে এখানে দেখেন 500 বেস্ট সেলিং ইবে আইটেম, এই 500টা প্রোডাক্ট হচ্ছে ইবেতে বেস্ট সেলিং আইটেম। আমি এখানে ক্লিক করলাম, তো তারা কি করবে, এই 500টা প্রোডাক্ট বলবে যে 500টা প্রোডাক্ট সব থেকে বেশি সেল হচ্ছে। তো আপনি কি করবেন, এই 500টা প্রোডাক্টের উপর রিসার্চ করে সিমিলার আইটেমগুলো অথবা সেম আইটেমগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে সেল করা স্টার্ট করবেন। তো এটা হচ্ছে কিন্তু অন্যরকম একটা ব্যাপার স্যাপার, যেখানে আপনারা ইবেতে প্রোডাক্টগুলো খুব ইজিলি সেল করতে পারবেন। সো সেই জন্য আমি কি করব, এই প্রসেসগুলো নিয়ে প্রোডাক্ট রিসার্চ নিয়ে আমরা ডিফারেন্ট ভিডিও তৈরি করব। সেখানে আমি ইন ডিটেলসে, ইন ডেপথে আমি ট্রাই করব যে কীভাবে প্রোডাক্ট রিসার্চ করে একদম স্টেপ বাই স্টেপ, সেটার উপর একটা ভিডিও করব। কারণ ওই ভিডিওটা করতে গেলে কম করে হলেও আমার 2টা ভিডিও করা দরকার, যেটা 1 ঘন্টা করে করতে হবে, এবং লাইভ প্রজেক্ট করব, এরকম একটা প্ল্যান আছে। তো আমি আমাদের মূল ক্লাসে চলে আসি। তাহলে কি বললাম আজকে, বললাম যে শপিফাই থেকে খুব ইজিলি প্রোডাক্টগুলোকে ইম্পোর্ট করা যায় এবং এটার জন্য বিভিন্ন ধরনের টুলস অ্যাপস অ্যাভেলেবল এখন মার্কেটের মধ্যে, যার কারণে আমরা খুব সহজেই প্রোডাক্টগুলোকে ইম্পোর্ট করতে পারি। এবং সেকেন্ড হচ্ছে এখানে সেলস চ্যানেল থেকে শপিফাইয়ের মধ্যে এসে সেলস চ্যানেল থেকে আমরা চাইলে ইবেটা অ্যাড করে সেখানে ইবে লগ ইন করার পরে আমরা শপিফাই এবং ইবেটা কানেক্ট করে দিতে পারি এবং শপিফাই থেকে প্রোডাক্টগুলোকে আমরা ইবেতে নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ওইখানে 2 ধরনের ব্যাপার স্যাপার আছে, একটা হচ্ছে অটোমেটিক সবগুলো ইম্পোর্ট হবে, আর একটা হচ্ছে কাস্টম। আপনি কাস্টমটা ক্লিক করার পরে আপনি সেই প্রোডাক্টগুলোকে একটু আপডেট করে দেবেন, কারণ শপিফাইয়ের প্রোডাক্টের টাইটেল, যেমন ধরো এই এই প্রোডাক্টগুলোর টাইটেল দেখেন, এবং ইবের প্রোডাক্ট টাইটেলের মধ্যে অনেক ডিফারেন্স আছে, সেটা আমরা সবাই জানি। শপিফাইয়ের প্রোডাক্টের টাইটেল হবে 3 থেকে 5 ওয়ার্ডের মধ্যে, আবার ইবের যে টাইটেলগুলো থাকবে সেগুলো হবে 80 ক্যারেক্টার্সের মধ্যে। সো ওভারঅল মিলে দেখা যাচ্ছে আমরা মডিফাই করতে হবে, সেটা ইন্টিগ্রেশন হোক বা সেটা ইবে অটোমেটিক লিস্টিং হোক, আমাদের এসইও কাজটা দরকারই হবে, কারণ টুলসগুলো অটোমেটিক্যালি এসইও টাইটেল করে দিবে না।
যদিও করে দেখ সেগুলো হবে মেশিনারি, সেগুলো খুব বেশি ইউজেবল হবে না। তাই এই ধরনের যে কাস্টমারগুলো থাকবে তারা কিন্তু পরবর্তীতে দেখা যাবে কি তারা তাদের কোনো সেল আসবে না, তারা এসে বলবে যে আই হ্যাভ লিস্টেড 200 আইটেমস অন মাই ইবে বাই শপিফাই অ্যাপস বাট দে আর নো সেলস বলতে পারে। কারণ হচ্ছে কি যেহেতু সে ইন্টিগ্রেশন করছে ঠিক আছে, বাট তার প্রোডাক্টগুলা ভালো সেল হচ্ছে না, কারণ হচ্ছে তার টাইটেলগুলো অ্যাসিভ করা নাই বা বিভিন্ন ধরনের ইরো দেখা যাচ্ছে বা ট্যাম্পলেট করা নাই, কিওয়ার্ডগুলো বসানো নাই, তার কারণে ওর সেলটা হচ্ছে না। এটা হচ্ছে গিয়ে আমরা শপিফাই টু ইবে কীভাবে কানেক্ট করি সেটা আমরা দেখলাম বা বললাম। এখন আমরা দেখবো, আমরা আবার ট্যাম্পলেট চলে আসবো, যেহেতু আমাদের গত ক্লাসগুলো হয়েছিল ট্যাম্পলেট নিয়ে। সো আমি আমার আর একটা পিসিতে চলে যাচ্ছি, সেখান থেকে আমি আমার স্ক্রিনটা শেয়ার করব। ওকে, আপনারা যদি স্ক্রিনটা দেখেন আমাকে একটু জানাবেন প্লিজ। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, সো আমি আজকে দেখাবো যে আমরা কিছু টেমপ্লেট নিয়ে কাজ করছিলাম। আমি এই টেমপ্লেটে চলে যাচ্ছি। এই টেমপ্লেটটা গ্রুপের মধ্যে অনেকে কাজ করছে, আমি খুবই হ্যাপি যে আপনারা খুবই সুন্দর টিম ওয়ার্ক করছেন, অনেক ভালো কাজ করছেন। সো দ্যাটস ইমপ্রেসিভ, এবং সবাইকে জানিয়ে ভালো কাজ করছেন। হ্যাঁ, প্রশ্নের উত্তর দিব একটু পরেই, আপনি প্রশ্নটা মনে রাখেন অথবা নোট ডাউন করেন। তো যেহেতু সবাই কাজগুলো করছেন আমি সেজন্য খুবই হ্যাপি। অনেকে স্ক্রিনশট করছেন, স্ক্রিনশট দিছেন, আপনাদের কাজগুলোর ডিজাইনগুলো অনেক সুন্দর হলো, আমি দেখছি সেটা। আমি এখন দেখাবো যে ইবেতে যদি কালারগুলো চেঞ্জ করতে বলে, ধরেন ক্লায়েন্ট বললো কি এই কালারটা তার চেঞ্জ করা দরকার, এটাকে ব্ল্যাক অথবা এটাকে গ্রিন অথবা ব্লু করা দরকার, সেই ক্ষেত্রে আমরা কীভাবে এই কালারগুলো চেঞ্জ করব। যদি আমরা এই বেসিক পেপারগুলো জানতে পারি তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। আর হচ্ছে এটা একটা ব্যাপার, আরেকটা ব্যাপার হচ্ছে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে ধরেন আমরা এই ট্যাম্পলেটটা অন্য কোনো একটা বা নতুন কোনো একটা ক্লায়েন্টের জন্য করব, সেই ক্ষেত্রে তার যে স্টোর নেমগুলো থাকবে সেগুলো অবশ্যই আমরা চেঞ্জ করব, লিঙ্কগুলো চেঞ্জ করব, এবং এখানে যে লিঙ্কগুলো থাকবে সেই লিঙ্কগুলো চেঞ্জ করব। তারপর হচ্ছে যেমন ধরুন ক্যাটাগরি, আমার এই ক্লায়েন্টের জন্য আমি করছি হোমেন গার্ডেন, দেখা যাচ্ছে কি নতুন একটা ক্লায়েন্ট আসছে তার কাছে হোমেন গার্ডেনটা নাই, তার কাছে আছে হলো গিয়ে হেয়ার অ্যান্ড বিউটি। তো সেই ক্ষেত্রে আমাকে এগুলাকে চেঞ্জ করতে হবে, এই হেয়ার অ্যান্ড বিউটি চেঞ্জ করতে হবে, লিঙ্কগুলো চেঞ্জ করতে হবে। সো এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে খুব বেশি মনোযোগের সাথে কাজগুলো করতে হবে। ওকে, আর এরপরে হচ্ছে আমরা যখন একদম ফুটার চলে আসবো তখন এখানে নিচে একটা অপশন থাকবে কপিরাইট দিয়ে একটা লেখা আছে। তো এখানে কপিরাইটের পরে কিন্তু স্টোর নেম দিয়ে আছে, তো আমরা অবশ্যই অবশ্যই সেই আমরা স্টোর নেমগুলো সবসময় বাইরের জন্য চেঞ্জ করে দিব। যেমন ধর এখানে লেখা আছে কি 2020, এটা হবে কত 2021। ওকে, সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যখন আমরা কাজ করব তখন যেন আমরা এগুলো চেঞ্জ করতে না ভুলি, কারণ এই ভুলগুলোর জন্য অনেক ধরনের প্রবলেম হতে পারে। এখানেও দেখেন ব্র্যান্ড নেম দেওয়া আছে, স্টোর নেম দেওয়া আছে। সো এখানে সাধারণত অ্যাওয়ার্ডস থাকে যে তারা তার স্টোর নামটা থাকে এবং সে কী কী প্রোডাক্ট সেল করে সেই বিষয়ে একটু ডিটেলস থাকে। ওকে, কেউ যেন এই প্রশ্ন করতে চাইছিলেন বলেন একটু প্লিজ। ভাইয়া ওই শপিফাই আর ইবেপস এর মধ্যে মানে যে প্রোডাক্ট গুলো করতে হবে ইবের জন্য, তো লিস্টিং গুলো কি শপিফাই থেকে করতে হবে নাকি ইবেতে করতে হবে গিয়ে? শপিফাই এর অ্যাপস এর মধ্যে থেকে করতে হবে। হ্যাঁ, সেই প্রোডাক্ট গুলো আমরা শপিফাই থেকে করব, কারণ বায়ারের কাছে প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করা আছে শপিফাই এ এবং সে সেগুলো চাচ্ছে ইবেতে সেল করার জন্য। তাহলে শপিফাই থেকে অ্যাপস এর মাধ্যমে প্রোডাক্ট গুলোকে আমরা ইবেতে ইনপুট করব, এটা এই কাজটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন। ওকে, সো আমরা গতকালকের মধ্যে শিখছিলাম, গত ক্লাসে বা আমাদের গত লেসনে যেটা ছিল সেটা হচ্ছে কিভাবে আমরা লোগো চেঞ্জ করব, লিংক চেঞ্জ করব,
ব্যানার চেঞ্জ করব, প্রোডাক্টের ইমেজ বসাবো, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। আজকে আমরা দেখাবো কিভাবে এই কালারগুলো চেঞ্জ করা হয়। সো সবাই একটু মনোযোগের সাথে দেখতে হবে, কারণ এখানে বিষয়টা বুঝতে পারলে খুবই ইজি, না বুঝলে একটু কঠিন। আশা করি আমি বোঝানোর ট্রাই করব, আপনারা বুঝবেন, না বুঝে কোনো উপায় নেই। সো চলেন, ধরেন আপনি স্যাম্পলটা বায়ারকে দিলেন, যখনই আপনি ইবেতে একটা কাজ করবেন তখন কি করবেন, আপনারা তাকে আপনাদের টেমপ্লেটের স্যাম্পলগুলো দিবেন। মেক শিওর আমি যে টেমপ্লেটটা আপনাদেরকে দিলাম সেম টেমপ্লেটটা আপনারা বায়ারকে দিতে যাবেন না, কারণ হচ্ছে ওই টেমপ্লেটটা তো অনেকের কাছে আছে। আপনারা কি করবেন, কালারগুলোকে একটু চেঞ্জ করবেন, যে যার মতো করে ডিজাইন করবেন, করে সেগুলো ক্লায়েন্টকে পাঠাবেন। তখন কি হবে, আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা অনেক বাড়বে। কারণ আমরা অনেক সময় দেখি এই ব্যাপারগুলো আমার কাছে সব থেকে বেশি আছে। ধরেন আপনার কাছে একটা ক্লায়েন্ট মেসেজ দিল, এবং ইন দ্য মিন টাইম ওই ক্লায়েন্টটা আরও বেশ কয়েকজনকে মেসেজ দিল। এখন ওই আপডেটগুলো আসবে আমার কাছে, কারণ আপনার কাছে বায়ার মেসেজ দিল, আমাকে বলতেছেন, রহিমের কাছে আসলো আমাকে বলতেছে, বা অন্য কারো কাছে আসলো আমাকে জানাচ্ছে যে ভাই একটা ক্লায়েন্ট মেসেজ দিল, রিপ্লাই কি দিব। তো যেহেতু আমি মেন্টর হিসেবে আছি, সবাই আমার থেকে হেল্প নেওয়ার জন্য আমাকে মেসেজগুলো দেয়, বায়ারের নামগুলো আমাকে বলে বা স্ক্রিনশট দেয়। সো আমি জানি যে একটা ক্লায়েন্ট কয়জনকে মেসেজ দিচ্ছে। তো একটা ক্লায়েন্ট অনেকজনকে মেসেজ দেওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। তার মধ্যে একটা কারণ হচ্ছে আমাদেরকে যখন মেসেজ দেয় তখন আমরা কিন্তু সাথে সাথে র্যাপিডলি আনসার করতে পারি না, না পারার কারণ পেছনে অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে আমাদের, আমরা যখন বাইরে থাকি তখন প্রচুর ট্রাফিক জ্যাম থাকে, আমাদের চারদিকে খুব বেশি হই হুল্লোড় থাকে, যার কারণে আমরা অনেক নোটিফিকেশনগুলো মিস করি। তারপর হচ্ছে আমাদের দেশের যে ইন্টারনেট কানেকশন, ওই কানেকশনের কারণে আমাদেরকে এখন মেসেজ দিল, মেসেজটা আমাদের কাছে নোটিফিকেশন আসলো আরও 15 মিনিট পরে। তো এই যে একটা কনভার্সন রেট অথবা যে রেসপন্স রেট, সেই রেসপন্স রেটটা আমাদের কাছে ব্যাহত হচ্ছে, যার কারণে আমরা সেই ক্লায়েন্টগুলোকে তৎক্ষণাৎ আমরা রিপ্লাই করতে পারছি না, আমরা রেজাল্ট দিতে পারছি না, বা আমরা ওই অর্ডারটা নিতে পারছি না। তো আমাকে মেসেজ দিল 10টা 10-এ, মেসেজটা আমাকে দেওয়া হলো বাট আমি পেলাম না। তো যখন আমার থেকে একটা রিপ্লাই পাচ্ছে না, তখন ক্লায়েন্টটা অন্য কারো কাছে যাচ্ছে যে হেই আই নিড দিস দ্যাট বলে যাচ্ছে। ওকে, এখন যার কাছে ইন্টারনেট কানেকশন ভালো, তারপর হচ্ছে যে ওয়াইফাই আন্ডার থাকবে, বা যার মোবাইলটা একটু ভালো মানের মোবাইল, ফর এক্সাম্পল আমরা সবাই জানি নোটিফিকেশনের ক্ষেত্রে গিয়ে আইফোন একটু ফাস্ট রেসপন্স করে। তো যেহেতু তাদের চিপগুলো অনেক হাই কোয়ালিটি, বাট এখন যে আপডেট মডেলগুলো আসতেছে এমআইয়ের ক্ষেত্রে বা স্যামসাংয়ের ক্ষেত্রে, ওইগুলো অনেক ভালো, সেগুলোতে অনেক ফাস্ট রেসপন্স করার কথা। তো এখন তো আমাদের সবার সামর্থ্য নাই যে আমরা সবসময় নতুন মডেলগুলো কিনবো, তো আমাদের কাছে সবসময় থাকে ওল্ড মডেলগুলো। তো সেই ওল্ড মডেলের মধ্যে যে নোটিফিকেশনগুলো আসে সেগুলো আসে একটু দেরিতে, সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মোবাইলগুলোকে বারবার একটু রিফ্রেশ করে দেখতে হবে, আমাদের ম্যাক্সিমাম টাইম কম্পিউটারে থাকতে হবে, এবং আমরা চাইলে অটো রিফ্রেশার যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। তো সেগুলো করলে আমরা রেসপন্সগুলো পেতে পারি। এখন একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ না দেওয়ার কারণ হচ্ছে, বা অনেকজনকে মেসেজ দেওয়ার কারণ হচ্ছে যে সে আপনাকে একটা মেসেজ করলো বাট আপনি কোনো রেসপন্স করেন নাই, তো সে তো বসে থাকবে না, সে কী করবে, অন্য কাউকে সে মেসেজ করবে, সে রিপ্লাই করবে। সো এটা হচ্ছে খুবই ইজি, এটা হচ্ছে খুবই স্বাভাবিক একটা ব্যাপার, সে কারণে সে অনেকজনের কাছে যায়। এবং এটা একটা কারণ হতে পারে, আর একটা কারণ হতে পারে যে সে কোটেশন চাই। কোটেশন মানে হচ্ছে অনেক টেন্ডারের মতো, যে আমরা যখন কোনো একটা গভর্নমেন্টের কোনো একটা কাজ করতে চাই তখন বলে কি যে এরকম একটা কাজ আছে সেটা কে করবে, বা তোমাদের কোটেশন দাও, তোমাদের প্রাইসগুলো দাও। তো আমার কাছে আসলো, বললো কি আমার কাছে 200 প্রোডাক্ট আছে, একটা ট্যাম্পলেট করে দিতে হবে, কত টাকা নিবে। তো এই ধরনের হইতে পারে। সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওই বিষয়গুলো মাথায় রাখবো, যে কোটেশন চাই, এটাকে কোটেশনও বলা হয়, এটাকে কোড বলা হয়। এই কোড মানে হচ্ছে যে প্রাইসগুলো নির্বাচন করা। অনেকজন সেলারকে বা ফ্রিলান্সারকে মেসেজ করবে, ওইখান থেকে যার মেসেজগুলো ভালো, যার এক্সাম্পলগুলো ভালো,
যার প্রাইস ভালো তাকেই বেসিক্যালি কি করে ইয়া করে অর্ডার করে। হ্যাঁ, এটা হচ্ছে মেন বিষয়। সেজন্য আমরা সবসময় ট্রাই করব, যখন একটা বায়ার আসবে তখন আমরা যেন এটাকে অনেক বেশি গুরুত্ব সহকারে ক্লায়েন্টকে আমরা যেন ইনফরমেটিভ এবং সে যে কোয়েশনগুলো করবে সেই কোয়েশনগুলোর সঠিক আনসারগুলো দিয়ে তাকে যেন আমরা সুন্দর করে গুছিয়ে বলে অর্ডারগুলো নিতে পারি। তো আমি অবশ্য আপনাদেরকে আমাদের কোর্সের শেষের দিকে জানাবো যে ক্লায়েন্ট হ্যাকিং একটা ব্যাপার স্যাপার আছে বা বোনাস ক্লাস বলতে একটা ব্যাপার আছে, সেখানে আমি বলবো যে কীভাবে আসলে কমিউনিকেশনগুলোকে একটু বেটার করা যায়, কীভাবে ক্লায়েন্টকে কনভিন্স করা যায়, কীভাবে ক্লায়েন্ট মিস থেকে বাঁচা যায়, যে একটা ক্লায়েন্ট মেসেজ দিল তার কাজটা কীভাবে নেওয়া যায়, এই বিষয়গুলো সম্পর্কে ইনশাল্লাহ আমরা আমাদের কোর্সের লাস্টের দিকে আমরা ভিডিও রাখবো বা আমরা আমাদের ক্লাস হবে এই বিষয়গুলো নিয়ে, আমরা তখন ওই বিষয়গুলো দেখবো। তো চলেন আমরা একটু দেখি যে কীভাবে একটা টেমপ্লেটের কালারগুলো চেঞ্জ করা যায়। খুব ইজি, ধরেন ক্লায়েন্ট বললো কি এই কালারটা আমার ভালো লাগছে না, তুমি এটাকে ব্ল্যাক করে দাও। ওকে, আপনারা প্রথমে কী করবেন, আপনাদের মাউসটাকে ওই কালারের উপর নিয়ে আসবেন, এই বারের উপর নিয়ে আসবেন, আনার পর রাইট বাটন ক্লিক করবেন, এরপরে ইনসপেক্ট। তাহলে বিষয়গুলো একটু মনোযোগ দেন। প্রথমত আমি রাইট বাটন ক্লিক করলাম, করার পরে ইনসপেক্ট ক্লিক করলাম। আমি আবার দেখাচ্ছি ওয়ান মোর টাইম, কারণ হচ্ছে অনেকে বলবেন যে ভাইয়া ইন্টারনেট কানেকশনের জন্য বুঝি নাই বা প্রবলেম, সো এগুলো যেন না থাকে তাহলে আমি আবার বলছি আমরা আমাদের আমার একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে আমরা বাংলা সিনেমা দেখতাম যে এক তালাক, দুই তালাক, তিন তালাক, আসলে এগুলোর কোনো ভিত্তি নাই। হ্যাঁ, এক তালাক, দুই তালাক, তিন তালাক বলতে কোনো ভিত্তি নাই, বাস্তবতা হচ্ছে অনেকগুলো প্রক্রিয়া আছে তারপরে হচ্ছে তালাকগুলো হয়। সো আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা বিপদ সংকেত শুনি যে তিন নাম্বার বিপদ সংকেত, আমি আবারও বলছি তিন নাম্বার বিপদ সংকেত, তো ওই ক্ষেত্রে এটা প্রযোজ্য, কারণ হচ্ছে বিপদ সংকেত বলার ক্ষেত্রে এটা যদি সিরিয়াসলি না বলে তাহলে আমরা বুঝবো না বা আমাদের এটা বোঝা দরকার, আমাদের সচেতন হওয়া দরকার। ওকে, সো আমিও বিপদ সংকেতের মতো এটা আবার বলছি যে কীভাবে কী করতে হচ্ছে। আমরা এই কালারের উপরে রাইট বাটন ক্লিক করলাম, ইনসপেক্ট, এরপরে হচ্ছে আমাদের যে প্রথমে যে অপশনটা থাকবে একদম প্রথমের অপশন, আমি সেই অপশনে ক্লিক করলাম, এটাকে সোর্সও বলা হয়। এরপরে আমাদের যে কালারটা চেঞ্জ করতে হবে সেই কালারের উপর আমরা ক্লিক করলাম। তাহলে আমি আবার দেখাচ্ছি, একদম প্রথম থেকে আবার দেখাচ্ছি, আমরা যে কালারটা চেঞ্জ করতে হবে সেটা এই কালার হইতে পারে, এই কালার হইতে পারে, অথবা এই বার হইতে পারে, অথবা এইটা হইতে পারে, অথবা নিচে কোনো কালার হইতে পারে। সো আমি ফার্স্টটা দেখাচ্ছি, কালার উপর রাইট বাটন ক্লিক করলাম, ইনসপেক্ট, তারপর হচ্ছে আমরা যে বারটা আছে সেই বারের উপর ক্লিক করতে পারি, অথবা প্রথমে যে ফার্স্ট যে অপশন আছে সেটাতে ক্লিক করলাম, করার পরে এই যে আমাদের যে বারটা আছে সেই বারে ক্লিক করার সাথে সাথে দেখবেন ডান পাশে এখানে দেখেন একটা কালার কোড চলে আসছে, যেটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে একটা কোড দেখা যাচ্ছে, প্রতিটা কালারের জন্য কালার কোড আছে। সো ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো কালার আছে সবগুলো কালারের জন্য কালার কোড ইউজ করা হয়, ওই কালার কোডের মাধ্যমে আমরা এক্স্যাক্টলি সেম কালারটা পেয়ে থাকি। তো আমি কি করব, এখান থেকে কালার কোডটা কপি করে নিব, এবং কালার কোড কপি করে নিব হচ্ছে প্রথম একটা হ্যাশ থাকবে, সেই হ্যাশ সাইনটা আমরা কপি করে নিব, নিলাম। এরপর আমাদের ওয়েব ট্যাগ বোর্ডে চলে আসছি, এখানে গিয়ে কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, আমরা প্রথম স্লটে চলে যাব। এই স্লটের মধ্যে আমরা দেখব অনেক জায়গায় এই কালার কোডটা ইউজ করা হলো, যেহেতু আমাদের টেম্পলেটের মধ্যে অনেক জায়গায় কালার কোড ইউজ করা হলো সেহেতু আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে এই কোডটা দেওয়া আছে, অ্যাভেলেবেল আছে। সো
এখন বিষয়টা হচ্ছে, আমরা কেউ কি জয়েন করছে ইতিমধ্যে? একটু দেখি। না, জয়েন করে নাই। ওকে, এই কালার কোডের মধ্যে আমাদের বুঝতে হবে যে আমরা এখন কোন সেকশন আছি। এটা হচ্ছে হেডার সেকশন, আমি এটাকে কেটে দিচ্ছি এখন। তারপর এটা হচ্ছে ক্যাটাগরি সেকশন, এটা ইউজফুল লিংক সেকশন, হোয়াই চুজ আস, ডিসক্রিপশন, আর এটা হচ্ছে ফুটার। তো এক একগুলার কালার কোডের বা একগুলার সেকশনের ভিন্ন ভিন্ন নামগুলা দেয়া হয়ে থাকে। সো আমরা যেহেতু এখানে ফার্স্ট মেনুতে আছি, এটাকে হেডার মেনু বলা হচ্ছে, আমরা কি করব, ওই কোডিংয়ের মধ্যে চলে যাব। এখানে একটু চেক করব যে কোথায় হেডার মেনুর অপশনটা আছে। ওকে, আমরা খুঁজে বের করতেছি কোথায় হেডার মেনু অপশনটা আছে। তো এটা হচ্ছে, এই যে দেখেন মেনু হেডার এখানে বলে দিছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা এটাকে চেঞ্জ করি তাহলে এখানে চেঞ্জ হবে। সো কালারগুলোকে চেঞ্জ করার জন্য আমরা একটা অপশন দেখাচ্ছি। আমি যে কালারটা কপি করে নিলাম সেই কালারটা যদি আমরা গুগল একটু ফাইন্ড করি, ধরুন আমি এখানে গুগল এটাকে এন্টার দিলাম, তাহলে দেখেন আমাদেরকে বলে দিচ্ছে যে আমি যে কালার কোডটা বসালাম সেই কালারটা হচ্ছে এই কালারটাই। এবং যদি আমরা এটার সাথে আমাদের টেম্পারেটের কালারটা ম্যাচ করি তাহলে দেখব যে এক্স্যাক্টলি আমরা সেম কালারটাই পেলাম। দ্যাট মিন্স আমরা রাইট ট্র্যাকে আছি। তো আমি আবারও বলছি, আমরা প্রথমে টেম্পারেটে গেলাম, টেম্পারের মধ্যে এই কালারটা চেঞ্জ করতে হবে এবং সেই কালার কোডটা আমরা বের করলাম রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট। এবং যখনই আমরা এই অপশনে ক্লিক করব বা আমরা ডান পাশে দেখব যে এখানে কালার কোডটা দেওয়া আছে এবং এটার নাম দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড। এবং এখান থেকে আমরা যখন ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমরা সেই কালার কোডটা পেয়ে যাব। এখান থেকে কপি করে আমরা সেটাকে ট্যাগবোর্ডে নিয়ে এসে এক নম্বর বক্সে এসে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিয়ে আমরা খুঁজব। খোঁজার পরে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন কালারটা চেঞ্জ করছি। যেহেতু এখানে বিভিন্ন সেকশন দেওয়া আছে, আমি আবার বলছি, হেডার সেকশন, ক্যাটাগরি সেকশন, ইউজফুল লিঙ্ক সেকশন, হোয়াই চুজ আ সেকশন, ডিসক্রিপশন সেকশন এবং ফাইনালি ফুটার। সো সেম কোডটা নিয়ে আমরা গুগলে যখন পেস্ট করলাম, গুগল আমাকে বলে দিল যে এই কালার কোড দিয়ে বোঝাচ্ছে এই কালারটাই। সো এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আমাকে চেঞ্জ করতে হবে এটাকে ব্ল্যাকে, কারণ বায়ার বলছে এটাকে ব্ল্যাক করতে। ওকে, আমরা এই বক্স থেকে আমরা ব্ল্যাক কালারটা নিব। একদম নিচে চলে আসলাম, এটা হচ্ছে ব্ল্যাক। সো আমরা যখন ব্ল্যাকে আসলাম তখন এখানে আমাদেরকে একটা হেক্সা কোড দিল। এই কোডটা আমরা কপি করে নিয়ে কি সহ, হ্যাশ সাইন সহ, এটা মাথায় রাখতে হবে, সম্পূর্ণ কোডটা কপি করলাম। কপি করে আমরা ওয়েব ট্যাগবোর্ডে এসে আমরা এখানে এই যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ডটা দেখছেন, এই ব্যাকগ্রাউন্ড ওয়ার্ডটা কিন্তু আমাদের কোথায় ছিল, আমরা যখন প্রিভিউ মোডে এখান থেকে গিয়ে চেক করছি তখন কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড ছিল। সো এখানে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা এটাকে চেঞ্জ করে দিব। এখন দেখবো যে আমাদের কাজটা হলো কিনা, না হলে আমাদেরকে ট্রাই করতে হবে। এখন দেখেন তো হলো কিনা। সো ইটস ব্ল্যাক নাও। তো এটাই ছিল কালার কোডের ব্যাপার। একটা যে পারবে সে বাকি সবই পারবে। ইটস ভেরি সিম্পল, প্রিটি সিম্পল। আমরা আমাদের ক্লায়েন্টের আশানুরূপ এই কাজগুলো করে ফেললাম। সো এটাই ছিল ব্যাপার স্যাপার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকতে পারে আপনাদের, সেই কোয়েশ্চেনগুলো আমরা একটু দেখব। তো তার আগে আমি আবারও পুরো ক্লাসটা একটু রিভিশন দিতে চাচ্ছি আপনাদের সবার বোঝার সুবিধার্থে, যেহেতু পরে অনেকে জয়েন করছে তাদের জন্য আমি একটু যদি একটু রিভাইজ দিই। ভাইয়া, হ্যাঁ বলেন। আরেকটা বিষয় দেখাবেন বলছিলেন যে ওই যে স্লট টুটা কেমনে করে। হ্যাঁ ওইটা দেখাবো, হ্যাঁ ওইটা দেখাবো। ওটা
আর একটা ক্লাসে দেখালে ভালো হবে, কেমন? আগে এটুকু আমরা শিখি, স্টেপ বাই স্টেপ শিখি, তাহলে আমাদের জন্য ভালো হবে। তো আমি আরেকবার বলছি, আমাদের আজকের ক্লাসের মেইন ব্যাপারগুলো ছিল, প্রথমত হচ্ছে আমরা শপিফাই এর থেকে ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে প্রোডাক্টগুলোকে ইম্পোর্ট করতে পারি, কারণ আমরা জানি সবগুলো ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে, সফটওয়্যার টুলস সবগুলো আপডেট হচ্ছে। সেই ক্ষেত্রে দুইটা মাধ্যমে করা হয়, একটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে, এবং আজকে আমি একটা অ্যাপস দিয়ে দেখালাম যে কীভাবে ইবে মার্কেট প্লেস ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রোডাক্টগুলোকে ইবেতে ইম্পোর্ট করা হয়। এবং আরেকটা অপশন আছে, এটাকে বলা হচ্ছে সেলস চ্যানেল। এখানে গিয়ে আপনি চাইলে ইবেটা কানেক্ট করার পরে ইবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ইবে অ্যাকাউন্টটা শপিফাইয়ের সাথে মার্চ করতে পারেন অথবা কানেক্ট করতে পারেন। এরপর আপনার শপিফাইয়ের সবগুলো প্রোডাক্টগুলোকে আপনি ইবেতে নিয়ে যেতে পারবেন। সেই ক্ষেত্রে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে অটোমেশন আর একটা হচ্ছে কাস্টম। আমরা কাস্টমটা ক্লিক করব, কারণ হচ্ছে আমরা সবাই জানি ইবেতে এসইও অপটিমাইজ টাইটেল হচ্ছে 80 ক্যারেক্টার্স, এবং আমরা চাইলে ইবের মধ্যে আমরা আমরা টেমপ্লেট ইউজ করতে পারি। তো যদি আমরা একটা এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল এই প্রোডাক্ট আমি ক্লিক করলাম, করার পরে সিলেক্টেড, এখানে দেখেন অপশনগুলো আছে যে আমরা আপলোড অ্যান্ড রিভাইজ অন ইবে এবং বাকি অপশন সবগুলো আছে, আমরা এখান থেকে এই কাজগুলো করতে পারবো। সো আমরা যখনই এই ধরনের কাজগুলো করতে যাব, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কী কী কাজ করতে পারতেছি, কোন কোন অপশনগুলো আমাদের চেঞ্জ করা দরকার, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের মাথায় রাখতে হবে। সো এখান দেখেন আমরা চাইলে এখান থেকে বিষয়গুলোকে আপডেট বা মডিফাই বলেন, আপডেট বলেন, আমরা এখান থেকে সেই কাজগুলো করতে পারি। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ধীরে সুস্থে ইনফরমেশনগুলো করতে হবে, আস্তে আস্তে করতে হবে। এবং এই ক্ষেত্রে আমি যে মেথডগুলো বললাম, একটা হচ্ছে পেমেন্ট মেথড, একটা হচ্ছে শিপিং মেথড, আর একটা হচ্ছে রিটার্ন, এগুলো সবগুলো যেন ঠিকঠাক মতো আমরা সেট আপ করতে পারি। এবং এই সেট আপগুলো করার জন্য আপনাকে অবশ্য অবশ্যই আগে গিয়ে ইভেন্টে সবগুলো সেট আপ করতে হবে। তো অনেকগুলো ক্লায়েন্ট পাবেন যারা নতুন আসছে, তারা বিজনেস করার জন্য ইভেতে তারা পেমেন্ট মেথডগুলো সেট আপ করে নাই বা তাদের শিপিংগুলো ঠিক নাই, এ ধরনের হইতে পারে। সেই ক্ষেত্রে আমাদের অবশ্য অবশ্যই মেমোরাইজ করতে হবে যে আমরা যেন তাদেরকে বলে সেই বিষয়গুলোকে ক্লিয়ার করে ফেলি, এবং কেউ যেন ভুলে আমরা বায়ারদেরকে মেসেজ না দিই যে প্লিজ সেট আপ ইউর পেমেন্ট মেথড, এ ধরনের ওয়ার্ডগুলো যেন আমরা ইউজ না করি। যখনই পেমেন্ট মেথডের কথা আসবে, যখনই পেপ্যালের কথা আসবে, তখন যেন আমরা স্ক্রিনশট দিয়ে দিই, এবং স্ক্রিনশট যখন দিব তখন বায়ারকে বলতে হবে ক্যান ইউ প্লিজ ফিক্স দ্য ইস্যু। আপনি ইস্যুর কথা বলবেন, আপনি নিচে আবার লিখে দিবেন না যে প্লিজ পুট ইউর পেপ্যাল, এ ধরনের কথাবার্তা বলা যাবে না, এটা খুবই রেস্ট্রিক্টেড ফাইবারের ক্ষেত্রে। সো যখন আপনি কাজগুলো করবেন, পেমেন্টের কথা আসবে, তখন যেন আপনি স্ক্রিনশটের মাধ্যমে সম্পূর্ণ মেসেজটা গুছিয়ে বলেন। তখন ফাইবার যদি কোনো কারণে আপনাকে রিপোর্ট দেয়, বা ওরা অনেক সময় দেখা যায় কি অটোমেটিক রিপোর্ট দিয়ে দেয়, তখন যেন আপনি এক্সপ্লেন করতে পারেন যে কেন আপনি তাকে এই মেসেজটা দিলেন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো সেজন্য আমরা এই ব্যাপারগুলো দেখলাম আজকে, যে কীভাবে একটা টেমপ্লেট করে, এবং আমরা ইন ফিউচারে আমরা যে প্রোডাক্ট রিসার্চে যে টুলসগুলো আছে তার মধ্যে এটা হচ্ছে পেইড টুলস, এবং এটা হচ্ছে সব থেকে মোর ইম্পর্টেন্ট এবং খুবই জনপ্রিয় একটা টুলস, এটাকে জিক অ্যানালিটিক্স বলা হয়। এই টুলসের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলোকে রিসার্চ করতে পারবো, এবং আমরা ইনশাল্লাহ পরবর্তী আমি ভিডিও করে সেটা আপনাদের গ্রুপে শেয়ার করব, যাতে করে আপনারা প্রোডাক্ট রিসার্চ কেমনে করে পেইড টুলসের মাধ্যমে, কীভাবে ড্রপ শিপিং করে আপনারা একটা ক্লায়েন্টকে একটা ভালো অ্যামাউন্ট আর্নিং করে দিতে পারবেন, সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বা আমি কোনো এক সময় ফ্রি হই, আমি সেই ভিডিওগুলো করে আপনাদেরকে শেয়ার করব। তো ইবের ক্লাস ডান, ইনশাল্লাহ আমরা পরবর্তী যে আমাদের ক্লাসগুলো থাকবে তার মধ্যে হচ্ছে অ্যামাজন নিয়ে কথাবার্তা হবে, অ্যামাজন এফবিএ কীভাবে করে, অ্যামাজন এফবিএম কীভাবে করে, এরপর আমাদের ক্লাস থাকবে ইটসি নিয়ে, এরপর আমাদের ক্লাস থাকবে ওয়ার্ডপ্রেস নিয়ে, এবং ইনশাল্লাহ আমরা ফাইনালি আমাদের মার্কেট প্লেস যেগুলো থাকবে যেখান থেকে আমরা আর্নিং করতে পারবো, ফাইবার এবং আপওয়ার্কে কীভাবে আমরা কাজ করবো, কীভাবে অ্যাকাউন্ট খুলবো, এবং বায়ার হ্যাকিং বা বোনাস যে ক্লাসগুলো আছে সেগুলো থাকবে,
সবার জন্য। সো দ্যাটস অল, আমি মনে করি আজকের ক্লাসটা এতটুকুই থাক। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেনগুলোর আনসার নিব। আমরা যে কোয়েশ্চেনগুলো আছে আমাদের, সেই কোয়েশ্চেনগুলো এখন আমরা একটু আনসার নিব। প্লিজ আপনারা একটু আমাদের কোয়েশ্চেনগুলো করেন। হ্যাঁ।